কাকাও গেল, ছেলেও গেল, আমি মা হইয়া জানি আমার কেরকম লাগছে, আমার আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। মায়ের ভালোবাসা কত যে বড় তা যেন আবার প্রমাণ করলেন শাহিনুর। সুদূর লিবিয়া গিয়ে নিজের ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলেন তিনি। এটা কোনো সিনেমার দৃশ্যায়ন নয়, গল্পটা কুমিল্লার দেবিদ্দার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইয়াকুব হাসানের। গোমতী নদীর বাঁধের দক্ষিণ পারে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কের লাগোয়া এই কালিকাপুর গ্রাম। সেই গ্রামে দোচালা টিনের ঘরে থাকেন শাহিনুর আক্তার। 4 বছর আগে শাহিনুরের স্বামী আবুল খায়ের যান লিবিয়া, কাজ পান নির্মাণ শ্রমিক হিসেবে। 2 মাস 10 দিন পর একমাত্র ছেলে ইয়াকুব হাসানকেও নিয়ে যান লিবিয়া। অপহরণকারীরা কয়েক দফা ইয়াকুবের পরিবার থেকে হাতিয়ে নেয় অন্তত 18 লাখ টাকা। ছেলেহারা মা তো বুঝেনি, যার মা আছে মার যে কেমন দুঃখ বেদনা এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়িতে 3 মাস ছিলাম, মাথা চুল বেড়ে সবই উঠে গেছে। 18 লক্ষ টাকা প্রদানের পরও সন্তানকে ফিরে পেলেন না শাহিনুর। সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবেন ছেলেকে খুঁজতে। টাকাও গেল, ছেলেও গেল, আমি মা হইয়া জানি আমার কেরকম লাগছে, আমার আল্লাহ ছাড়া তার কেউ জানে না। টুরিস্ট ভিসা লিবিয়া কোনো ভিসা নাই, আমি দুবাইতে যাই। দুবাইতে যাওয়ার পর আমি কাতার 2 ঘন্টা ছিলাম, এমনি ভাঙ্গা ভাঙ্গা আমি লিবিয়াতে গিয়ে পরে এমনি এমনি শুনি যারা নেই এই কাগজপত্র না থাকে এই আয়ুমের মাধ্যমে বলে বাইর করা যায়, পাসপোর্ট না থাকলে আউটপাস দিয়ে দেশে আসা যায়। আমি তাদের কাছে যাই, অভিযোগ জানাই আমার ছেলে আমি উদ্ধার করতে পারে। তো ওইখানে বাইয়েরা এইগুলা করে যাই, বাইরের কাছে কানছি কারছি কইছি, এবারে বাইয়েরা আয়ুমের কাছে কইছে, ওইখানে বাসা বইলা কান্নাকাটি কইরা আমার ছেলেরা আমি উদ্ধার করে আনছি। আমার একজনের কারণে আরও 300 জন বাঙালি, আমি একটা মায়ের কারণে আইছি। একটি অন্ধকার গুহার মতো কয়েদখানায় দিনের পর দিন বন্দী করে রাখা হয় ইয়াকুবকে। সাথে ছিল বিভিন্ন দেশের অন্তত 1000 দেরেক নাগরিক। প্রতিদিন খাবার বলতে 1 টুকরো রুটি আর সামান্য পানি, সেই সাথে চলতো অকথ্য অত্যাচার। বাংলাদেশে হচ্ছে একটা বন রুটি, ওই রুটিও দিতাম অনেকদিন, একটা দিত আবার 24 ঘন্টাও দিত না, 72 ঘন্টাও দিত না। আমি ভাবছিলাম আমি জীবনে বাস আমি দেশে ফেরত আসবো, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা কখনো দেশে যেতে পারবো না। ছেলেকে উদ্ধার করতে গিয়ে অর্থ সম্পদ সব হারিয়েছেন শাহিনুর, দেনার দায়ে হয়েছেন জর্জরিত। তবুও খুশি ছেলেকে কাছে পেয়ে, একই সাথে চান তার মতো কেউ যেন ভুল না করে। এভাবে অবৈধ উপায়ে পারিনা জমায় বিদেশের পথে। এই লাইনে জানি কোনো মায়ের সন্তান না যায়, গেলে সন্তান হারা মা হারা। এখন আমরা যেই পর্যায়ে খুঁজছি আমরা রাস্তায়ও নামতে পারবো না, তোর কাছে হাতও কাটতে পারবো না। তো সরকারের কাছে আমার এই একটা আবেদন, আমার ছেলের যদি হেদারা ভবিষ্যৎ করে দেয়, টাকাগুলো উদ্ধার করে দেয়, হের কাছে আমার একটা এই অনুরোধ। আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি।